গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে কোনো ডেইলি লাইফ ব্লগে শ্যুট করিনি আমি, বা কোনো ডেইলি লাইফ ব্লগ নয় এটা। তোমাদের সঙ্গে একটা খুব জরুরি একটা টপিক আলোচনা করতে চলেছি। আমি তো কালকে রাতেই এটা জানতে পারলাম, আর সত্যি কথা বলবো, এটা জানতে পেরে তো আমার পায়ের তলা থেকে মাটি সরে গেছে। মানে আমি কাল সারা রাত ঘুমোতে পারিনি, অ্যান্ড মানে টেনশন, সেটা বলবো না টেনশন হচ্ছে, টেনশন নয়, বাট একটা অন্যরকম একটা খারাপ লাগা, মানে শকড বলতে পারো জিনিসটা দেখে। ব্যাপারটা হচ্ছে, আমার এই যে আড্ডা উইথ বং বিউটি চ্যানেল, এখান থেকে কেউ আমার ভিডিওগুলো আমার পারমিশন ছাড়া ডাউনলোড করেছে, আর ডাউনলোড করে সেগুলোকে স্পেশাল বিউটি নামে ফেসবুকে একটা পেজ বানিয়েছে, সেই পেজে সব আপলোড করেছে। আমি জানতাম না এটা, আমি জানতে পারলাম কালকে রাত্রিবেলা 10টা বাজে। তখন আমার এক বান্ধবী ফেসবুকে দেখে আমাকে জিজ্ঞাসা করছে যে তুই ফেসবুকে পেজ বানিয়েছিস, আমাকে বলিস নি তো? তখন আমি তো অবাক হয়ে গেলাম, ছি না, ফেসবুকে পেজ তো আমি বানাইনি, বা আমার ফেসবুকে পেজ কিছু নেই, এরকম কোনো ব্যাপারই নেই। তখন ও আমাকে লিঙ্কগুলো পাঠালো, যখন লিঙ্কগুলো পাঠালো আমি তো মানে অবাক হয়ে গেলাম। স্পেশাল বিউটি হচ্ছে পেজটার নাম, আমি তোমাদেরকে সব ডিটেল দেখিয়ে দেব। সব ভিডিওগুলো ডাউনলোড করেছে, দিয়ে নিজের পেজে, আমার একটা ভুল হয়েছে, আমার চ্যানেলের ভিডিওগুলোতে ওয়াটারমার্ক দেওয়া হয়নি, আমার চ্যানেলের নামে ওয়াটারমার্ক দেওয়া উচিত ছিল, তাহলে ওটা ওখানে শো করতো। এটা একটা আমার মিস্টেক হয়েছে, আমি ভাবতে পারিনি যে এরকম দুঃসাহসিক কাজ কেউ করতে পারে। তো যাই হোক, আজকে আমি এসেছি তোমাদেরকে এটা জানাবার জন্য। দেখো, আমি একলা কিছু করতে পারবো না, চ্যানেলটা আমার একার নয়, চ্যানেলটা তোমারও, তোমাদেরও। তো এখানে প্রচুর সাবস্ক্রাইবার তোমরা আছো, তো আমি সত্যি কথা বলবো, আমি এত আপসেট হয়ে পড়েছি, আমি আর ভিডিও আমার এখানে দিতে ইচ্ছাই করছে না, এই কারণে ভিডিও বানাতে বা দিতে ইচ্ছা করছে না। আমি এখানে ভিডিওগুলো দেব, সেই ভিডিওগুলো এখান থেকে কেউ ডাউনলোড করছে, করে নিজের পেজে নিয়ে গিয়ে আপলোড করছে, আর সেখানে লাখ লাখ ভিউ হচ্ছে। পরিশ্রম করছি আমি, আর অন্য কেউ আমার সেই ভিডিও চুরি করে নিয়ে নিজের পেজে আপলোড করছে, আর সেখানে লাখ লাখ ভিউ হচ্ছে। আমি তোমাদের এই আমার ডেসক্রিপশন বক্সে আমি চ্যানেল লিঙ্কটা দিয়ে দেব, অ্যান্ড আমি আমার এই ভিডিওর মধ্যেও দেখিয়ে দেব, ওই পেজের স্ক্রিনশট নিয়ে দেখিয়ে দেবো, পেজটার নাম সমেত আমি দেখিয়ে দেবো তোমাদেরকে। তোমাদের কাছে আমি সত্যি হেল্প চাই এখন, আমার তোমাদের হেল্প ছাড়া আমি কিছু করতে পারবো না, কারণ এখানে প্রায় 17,000-এর ওপরে তোমরা সাবস্ক্রাইবার আছো। তো তোমরা যদি ওই পেজে গিয়ে রিপোর্ট মারো, তাহলে কিন্তু পেজটা ফেসবুক থেকে ব্লক করে দেবে, বন্ধ করে দেবে বা ডিলিট করে দেবে। আমি একলা কিছুই করতে পারবো না, আর সত্যি বলছি আমি এতই মেন্টালি ডিপ্রেসড হয়ে পড়েছি, আমি কাল সারা রাত ঘুমোইনি, খাইনি, আমার ভালো লাগছে না কিছু। তো আমি জানি না এই চ্যানেলে আমি আর ভিডিও, আমার দুটো ভিডিও বানানো অলরেডি রয়েছে, যেটা আজকে দেওয়ার কথা ছিল, তো আজকে দেওয়া হয়নি, সেটা আমি নিজে একেবারেই ঠিক নেই, হয়তো ওই দুটো ভিডিও আমি দেবো, তারপর আমি জানি না, আমি যতক্ষণ এই প্রবলেমটা সলভ হচ্ছে আমি ভিডিও দিতে পারবো কি না বা দেবো কি না। তো তোমরা যদি চাও এই চ্যানেলটা থাকুক, এই চ্যানেলটায় আমি আগের মতন ভিডিও দিই, তাহলে তোমাদের সবাইয়ের কাছে রিকোয়েস্ট করছি, তোমরা প্লিজ ওই ফেসবুক পেজে গিয়ে একটু রিপোর্ট করো, কারণ একটা দুটো রিপোর্টে কিচ্ছু হবে না, যতক্ষণ না ওখানে প্রচুর পরিমাণে বাল্কে রিপোর্ট পড়ছে ততক্ষণ কিন্তু ফেসবুক কোনো অ্যাকশন নেবে না। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে প্লিজ তোমরা একটু আমার পাশে থাকো, আমাকে একটু হেল্প করো। আর কি বলি, আমি তো বুঝতে পারছি না কি বলি। তো যে আমার ভিডিওগুলো কপি করছে, ডুপ্লিকেট এখান থেকে ডাউনলোড করে নিচ্ছে, আমি তাকে বলি নিজের মুরদে থাকলে ভিডিও করে নিজের পেজে পোস্ট করো, অন্যের ভিডিও চুরি করে এইভাবে পোস্ট করাটা কখনোই কিন্তু উচিত নয়, তুমি একটা ক্রাইম করছো।
আর এই ক্রাইমের যে কি শাস্তি হতে পারে তুমি কিন্তু সেটা জানো না। আমি জানি এই ভিডিওটাও তুমি দেখছো। হ্যাঁ, তোমাকে বলছি, স্পেশাল বিউটি চ্যানেলটা যে বানিয়েছো তুমি একটা মহা চোর, আর এই চুরির শাস্তি তুমি কিন্তু পাবে। আমি কিন্তু এটা ওয়ার্নিং ভিডিও তোমাকে দিলাম, তুমি ভেবে নিও না আমি ভয় পেয়ে গিয়েছি। আমি কিন্তু ভয় পেয়ে যাইনি, তুমি জানো না আমার হাত কতদূর আছে, বেশিক্ষণ সময় আমার লাগবে না তুমি কে কোথায় থাকো বার করতে। এটা সাইবার ক্রাইমের মধ্যে পড়ছে। লালবাজার থানায় আমার কিন্তু জানাশোনা লোক চাকরি করে, বেশিক্ষণ আমার সময় লাগবে না এটাকে খুঁজে বের করতে। তো তুমি যে ক্রাইমটা করছো ইমিডিয়েটলি স্টপ করো, চ্যানেলটাকে তুমি ডিলিট করো, তোমার FB পেজটাকে তুমি ডিলিট করো, না হলে কিন্তু তোমার খুব খারাপ অবস্থা আমি করব, এটা তুমি মাথায় রেখো। আমি কিন্তু ভয় পেয়ে যাইনি, কারণ আমি জানি এরকম ধরনের ক্রাইম যারা করে তাদের সাথে কি করতে হয়, আর আমার অনেক লোকের সাথে হাত আছে। তো তুমি ভয় ভেবো না আমি ভয় পেয়ে গিয়েছি, আর তোমার এই কাজকে এখান থেকে বেশি দূর আমি যেতে দেবো না। যতদূর তুমি কপি করেছো ভিডিও ততদূর কিন্তু স্টপ হয়ে গেল, আর এটা তোমার ওয়ার্নিং ভিডিও, তুমি এটা মাথায় রেখো। চুরি করে বেশি দূর যাওয়া যায় না, মুরদে যদি থাকে নিজে ভিডিও করে পোস্ট করো, অন্যের ইউটিউব থেকে, অন্যের চ্যানেল, অন্যের পেজ থেকে তুমি ভিডিও চুরি করবে, চুরি করে নিয়ে সেটা তুমি তোমার পেজে দেবে, এটা কিন্তু আইনগতভাবে অপরাধ, আর এর শাস্তি কিন্তু আমি তোমাকে দেব যদি তুমি এই ওয়ার্নিংটা না মেনে নিয়েছো। তোমাকে আমি ওয়ার্ন করে দিলাম, আমি জানি তুমি এই ভিডিওটাও দেখছো, কারণ তুমি সবসময় এই চ্যানেলটাকে ফলো করো, কখন ভিডিও দিচ্ছি আর তুমি সেটাকে ডাউনলোড করে নিজের পেজে দেবে। তো লজ্জা যদি থাকে, এক মায়ের ছেলে কি আছিস মেয়ে আছিস আমি জানি না, যদি এক মায়ের দ্বারা তোর জন্ম, এক বাপের দ্বারা যদি তোর জন্ম হয়ে থাকে, তাহলে তুই ইমিডিয়েট চ্যানেলটাকে বন্ধ করবি, না হলে তোর খুব খারাপ অবস্থা আমি করব, তুই ছেলে হোক বা মেয়ে হোক। তো এক বাপের দিয়ে যদি তোর জন্ম হয়ে থাকে তুই কিন্তু শুধরে যা। আর আমি সত্যি বলছি খুব রেগে আছি, আমার টেনশন হচ্ছে না, আমি জানি আমাকে কি করতে হবে, কিন্তু এই রকম ধরনের জিনিস আমার সাথে এর আগে কখনো ঘটেনি। আমি ভীষণভাবে মানে শক লেগেছে বলতে পারো, যে এইভাবে কেউ চুরি করে ভিডিও আপলোড করছে। নিজের মরদে থাকলে কর না বাবা, তোদেরকে কে বারণ করেছে? কেউ পরিশ্রম করবে তুই সেই তার যেখান থেকে চুরি করে নিয়ে নিজের পেজে চালাবি? এটা তো হতে পারে না, এটা আইনগত অপরাধ, আর এর জন্য কি করতে হয় সত্যিই আমি জানি, আর সেটা আমি করব। আমি আগে ওয়ার্নিং দিলাম, এই ওয়ার্নিংটা যদি ও না শোনে তাহলে কি করতে হবে আমি কিন্তু করব, এটা জেনে রাখ তুই। তুই এটা দেখছিস আমিও জানি, আর তোমাদের সবাইকে বলছি, ওকে তো আমি ওয়ার্ন করেই দিলাম, আর তোমাদের সবাইয়ের কাছে রিকোয়েস্ট করছি তোমরা ওই পেজটা একটু খোলো, লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা একটু লিংকটা ক্লিক করে পেজটার ভিতরে যাও, গিয়ে দেখো, তোমরা নিজেরাও অবাক হয়ে যাবে যে কালকের সকালের দেওয়া ভিডিওটা অবধি সঙ্গে সঙ্গে এখান থেকে ডাউনলোড করে ও আপলোড করেছে, আর ওখানে লাখ লাখ ভিউ হচ্ছে। সো প্লিজ তোমাদেরকে আমি একটু হাত জোর করে রিকোয়েস্ট করছি, আমি জানি তোমরা সবসময় আমার পাশে আছো, এই চ্যানেলটার পাশে আছো, তো আজ এই চ্যানেলটা বিপদে পড়েছে, তোমরা যদি পাশে না থাকো আমি কিন্তু একা হয়ে যাব, তোমাদের সবার হেল্প দরকার ওই মানুষটাকে শাস্তি দেওয়ার জন্য যে আমার চ্যানেল থেকে ভিডিওগুলো ডাউনলোড করে আমার পারমিশন ছাড়া পেজে আপলোড করছে। এটা তো হতে পারে না কখনো, সম্পূর্ণ এটা একটা আইনগতভাবে অপরাধ করছে ও। তো তোমরা সবাই এই লিংকটা ফলো করো, করে প্লিজ রিকোয়েস্ট করছি সবাই একটু চ্যানেলটায় রিপোর্ট মারো, যতক্ষণ না ওখানে প্রচুর পরিমাণে রিপোর্ট যাবে ততক্ষণ কিন্তু ইউটিউব থেকে ওই পেজটাকে ব্লক বা ডিলিট করবে না। আমি একা কিছু করতে পারবো না, কারণ এই চ্যানেলটা আমার শুধু একা নয়, তোমাদেরও আছো, তোমরা আছো এখানে, তবে তো আজ বং বিউটি চ্যানেলটা দাঁড়িয়েছে, তোমরা পাশে না থাকলে আমি একা কি করতাম? তোমরা আছো বলে আজ বং বিউটি এতটা উপরে উঠেছে। তো আমি রিকোয়েস্ট করছি তোমাদের সবাইকে, আমি সম্পূর্ণ ডিটেল তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি, আমি ফেসবুক পেজের তোমার স্ক্রিনশট নিয়ে শেয়ার করে দিচ্ছি পেজটা কীরকম দেখতে, আর লিংক দিয়ে দিচ্ছি, প্লিজ তোমরা ইমিডিয়েট ওখানে একটু রিপোর্ট করো, আমি চাইছি পেজটা যেন বন্ধ হয়ে যায়, না হলে ও কন্টিনিউ এই কাজটা করে যাবে। আমি সত্যি বলছি আমি এতটাই মানে ডিপ্রেসড হয়ে আছে, আমার এতটা শক লেগেছে, আমি জানি না, লাস্ট দুটো ভিডিও ডাউনলোড আমার রেডি করা রয়েছে, হয়তো ওই ভিডিও দুটো দেবো, আমি জানি না এই চ্যানেলে আর ভিডিও দেবো কি দেবো না, যতক্ষণ এই প্রবলেমটা সলভ না হচ্ছে আমি হয়তো এই চ্যানেলে আর ভিডিও দেবার মতন পরিস্থিতিতে আসবো না। তো তোমরা যারা চাও বং বিউটি চ্যানেলটা থাকবে,
আগের মতন করে এগোবে, আমি আগের মতন করে ভিডিও দেব, তাহলে প্লিজ তোমরা একটু ওই চ্যানেলটা খুলে ওখানে রিপোর্ট করো। অন্যায়ের বিরুদ্ধে সবসময় দাঁড়ানো উচিত, তোমরাই নিজেরাই বলো এটা অন্যায় নয় কি। আমার বানানো ভিডিওগুলো নিয়ে যদি কেউ আমার পারমিশন ছাড়া অন্য জায়গায় আপলোড করে, এটা তো একটা আইনগত অপরাধ, তোমরা সবাই জানো তো। সেই অপরাধের বিরুদ্ধে তো মুখ খুলতে হবে বলো। আমি একা কি করব, চ্যানেল সবাইয়ের আছে, তোমাদের সবাইকে আমার পাশে এখন দাঁড়াতে হবে। তো তোমাদের সবাইকে রিকোয়েস্ট করছি, ডিটেল আমি দিয়ে দিচ্ছি, প্লিজ তোমরা সবাই পারলে একটু চেষ্টা করো আমার পাশে থাকার, চ্যানেলটাতে রিপোর্ট করো যাতে চ্যানেলটাকে ইউটিউব থেকে ডিলিট করে দেওয়া হয়। আর কি বলি জানি না, তোমরা ভিডিওটা একটু ভালো করে দেখো, সময় নিয়ে শুনো, আর ডিটেলটা ডেসক্রিপশন বক্স থেকে নিও, নিয়ে চ্যানেলটাতে একটু রিপোর্ট করো প্লিজ।